জুবায়ের হত্যার প্রতিবাদে বৃহত্তর কালীগঞ্জ ছাত্র পরিষদের মানববন্ধন রাজধানীর ধানমন্ডি অভিজাত এলাকার জেগাতলায় গত ত্রিশ সেপ্টেম্বর রাতের অন্ধকারে জকিগঞ্জের লুৎফুর রহমান স্কুল অ্যান্ড কলেজের ছাত্র জুবায়ের আহমদকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে ও সকল আসামিদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বৃহত্তর কালীগঞ্জ ছাত্র পরিষদ উনিশ অক্টোবর শনিবার দুপুর দুইটায় স্থানীয় কালীগঞ্জ বাজারে বৃহত্তর কালীগঞ্জ ছাত্র পরিষদের সভাপতি মোহাম্মদ আবু সুফিয়ানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আহমদ ফরহাদের পরিচালনায় আয়োজিত মানববন্ধনে একাত্মতা পোষণ করেন বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ স্কুল কলেজের শিক্ষার্থী সহ কালীগঞ্জের ব্যবসায়ীবৃন্দ এ সময় বক্তব্য রাখেন মানিকপুর ইউপি চেয়ারম্যান মাহতাব হোসেন চৌধুরী সার্ক মানবাধিকার ফাউন্ডেশন সভাপতি হাবিবুর রহমান সাধারণ সম্পাদক কামরু নিহত জুবাইরের চাচা নজমুল ইসলাম পূর্ব ইসামতি দাখিল মাদ্রাসার শিক্ষক কবির আল মাহমুদ কালগঞ্জ বাজারের ব্যবসায়ী জুবাইর আহমদ কবির আহমদ সলকু আহমদ সিলেট জেলা ছাত্র সমাজ সম্পাদক রুহুল আমিন সিলেট পূর্ব জেলা তালামিজের শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক নাজির আহমদ ছাত্রলীগ নেতা ছাত্রলীগ নেতা সুলতান আহমদ ইসামতি কামিল মাদ্রাসার ভিপি আকবর আহমদ চৌধুরী জকিগঞ্জ উপজেলা ছাত্র মজলিস সেক্রেটারি সাইফুর রহমান মোহনা যুব পরিষদ কালীগঞ্জের সভাপতি আফরুজ্জামান জকিগঞ্জ টিভি প্রতিনিধি জুয়েল মাহমুদ ইসামতি ডিগ্রি কলেজের ছাত্র বিলাল আহমদ লুৎফুর রহমান স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী শাহিদুল সালেহ আহমদ প্রমুখ মানববন্ধনে বক্তারা বলেন নির্মমভাবে হত্যার শিকার জুবাইয়ের একজন অসহায় পরিবারের সন্তান সে জীবিকা নির্বাহ করতে ও লেখাপড়ার খরচ জোগাতে ঢাকায় গিয়েছিল সেখানে তাকে নির্মমভাবে খুন করা হয়েছে এ খুনের রহস্য উদ্ঘাটন ও সকল আসামিদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসতে হবে জকিগঞ্জ টেলিভিশন জকিগঞ্জ সিলেট